Hey, what's your video? So good. মন্তাকাতত আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র শুভ উদ্বোধন ওএসডি হেমন্ত চৌধুরীর রাজ্য সরকারের মহিলা আর শিশু বিকাশ বিভাগের চন্দ্রপুর কররা সংঘর শিশু বিকাশ প্রকল্পের অধীনত কামরূপ জেলার দক্ষিণ মন্তাকাতত আদর্শ অঙ্গনবাদী কেন্দ্রটি শুভ উদ্বোধন করে সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিশেষ কর্তব্যরত বিষয়া ওএসডি হেমন্ত চৌধুরীয়ে একদরে আমিনগাঁও লাচিতপুর প্রাথমিক বিদ্যালয়ের অঙ্গনবাদী কেন্দ্র সাংসারী তরুণ সেবক সংঘ অঙ্গনবাদী কেন্দ্র আর বনমাজার অমরজ্যোতি সংঘর অঙ্গনবাদী কেন্দ্রটির শুভ উদ্বোধন করে চৌধুরীয়ে অনুষ্ঠানকাইটিত উপস্থিত থাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সহায়ক প্রাণজিৎ ডেকা, কামরূপ জেলার অতিরিক্ত উপায়ুক্ত সুজাতা গগৈ, বেজরা উন্নয়ন খণ্ডর খণ্ড বিষয়া অপূর্ব বরুয়া, মন্তাকাতা পঞ্চায়েতের সভাপতি জাহিদুল ইসলামের সমাজ কল্যাণ বিভাগের বিষয়া কর্মচারী, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ও স্থানীয় উপস্থিত থাকে। আনহাতে শালমারা আদর্শ অঙ্গনবাদী কেন্দ্রটির শুভ উদ্বোধন করে ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কার্যনির্বাহক সদস্য কিরণ কাকতিয়া আর দক্ষিণ লেঙা আদর্শ অঙ্গনবাদী কেন্দ্রটির শুভ উদ্বোধন করে অবকারী প্রধান শিক্ষক মোহন শইকীয়ায়। প্রতিটো অসমৰ প্রতিটো সমষ্টিতে 20টাকৈ অঙ্গনবাদী সেন্টারক মডেল অঙ্গনবাদী সেন্টাররূপে নতুনকৈ ধুনীয়াকৈ নির্মাণ করার বাবে প্রচেষ্টা হাতত লৈছিলে। আমার জালুকবাড়ি সমষ্টিতো 20টা আমি তেনেকুৱা অঙ্গনবাদী সেন্টার মডেল অঙ্গনবাদীলৈ রূপান্তরিত করেছিল আর তাৰে আমি আজি দক্ষিণ মন্তাকাতত কৰি আছো বা যেটো অঙ্গনবাদী সেন্টার আছিল সেইটো আমি মুকলি করলো। আশা করো ইয়াত আমার কণ কণ লড়া ছোৱালী পড়াশুনা গ্রহণ করব উপকৃত হব। আজি টোটেল আমি জালুকবাড়ি সমষ্টিত 6টা মডেল অঙ্গনবাদী সেন্টার মুকলি করি। মো বহুত বহুত ধন্যবাদ সকলকে, আপনাদেরকেও ধন্যবাদ, রাইজকেও ধন্যবাদ, গতি আমার ডিপার্টমেন্টের মানুষকেও ধন্যবাদ দিছো। এই কেন্দ্রটি হওয়ার কারণে ভাল লাগিছে আর মানে হয় সহযোগিতা থাকলে ভাল হয় আর আগলৈকে। কেন্দ্রটির কারণে সুবিধা হয়েছে, লাইটের ব্যবস্থা হয়েছে, ইয়াতে লড়া ছোৱালী বহার কারণে হেৰি পাইছে, চকী মেজ পাইছে, তারপরে পানির সুবিধা আছে, বাথরুম আছে, তারপর রান্ধা ঘরটো আছে, খেলার সুবিধা আছে, আমার সব খেলার সুবিধা। আমার অতি শ্রদ্ধার সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেবর ব্যক্তিগত সহায়ক মর্মর মানজিৎ ডেকা ডাঙরিয়া, আজির এই অনুষ্ঠানটি আসলে যথেষ্ট ভাল লাগিল আর এই অনুষ্ঠানটি মুক্তি করার দায়িত্ব আসলে সন্মানীয় মুখ্যমন্ত্রীর কর্তব্যরত বিষয়া হিমন্ত চৌধুরী ডাঙরিয়া, বিশেষ ব্যস্ততার তেখেতে আজি উপস্থিত থাকবে নয়লে। আদর্শ অঙ্গনবাড়ী কেন্দ্রটো মাননীয় মুখ্যমন্ত্রীর একটা সপোন আছিলে, কারণ যতে ততে যিকোনো পরিবেশত অঙ্গনবাড়ী কেন্দ্রবোৰ আছিল, বহু ঠাইত অপরিষ্কার পরিবেশতো আছিল। এই কথাবিলাক যেতে তেখেতে তলৰ পৰা চায়, মাটিৰ পৰা চায় চোৱা মানুহ, তেখেতে এই এটা আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র গড়ি তোলার কারণে তেওঁ এটা পরিকল্পনা সমগ্র অসমতে আছিল। জালুকবাড়ী সমষ্টিত 20টা এনেকুৱা ধরনের আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র সম্পূর্ণ হবলৈ গৈ আছে আর আজি শালমারাত এনেকুৱা এটা আদর্শ অঙ্গনবাদী কেন্দ্র প্রতিষ্ঠা হল। আমার অঞ্চলের এটা অতি জাকত জিলিকা অনুষ্ঠান হয়েছে, বড় ধুনিয়া হয়েছে। মই ভাবো এই অনুষ্ঠানবিলাকর জড়িয়তে আমার শিশুসকলে, আমার মহিলাসকলে নিশ্চয় উপকৃত হব পারিব। আর অঙ্গনবাদীর যেটো ফিলসফি, সেই ফিলসফিটি আসলে খুব সুন্দর। আমি যে ধরনের পড়াশুনা করেছিলো, যেটো পরিবেশত পড়াশুনা করেছিলো, সেই পরিবেশের পৰা পরিবর্তন ঘটায় এনেকুৱা এটা দৃশ্য দেখিলে ভাবো যে আজি যেন আমি স্কটল্যান্ডত আছো। এনেকুৱা শিশুবিলাকক যে ধরনের চাওয়া হয়, আর এই অঙ্গনবাদী কেন্দ্রের শিশুসকলে খোৱা লোৱাৰ লগতে মানসিক বিকাশের যেটো পরিবেশ গড়ি তোলা হয়েছে, ই আসলে আদরণীয়। মই সন্মানীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক এই চেগতে ধন্যবাদ জানালো। আর আজি একেলগে 7টা কেন্দ্র মুকলি হব, চন্দ্রপুর আর
বেজেরাজ চন্দ্রপুর আর চন্দ্রপুর আর বেজেরা প্রজেক্টর অধীনত এই সাতটা কেন্দ্র মুক্তি হব আর এই আমার কারণে আটি জালুকবাড়ি সমষ্টির আটাইব আটাইর কারণে এটি সৌভাগ্যর কথা আর বিশেষ করে শিশু অভিভাবক সকলে নিশ্চয় যথেষ্ট আনন্দিত হব। ধন্যবাদ। এটা দি দি দিব অল্প।